আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। ছেলে ধরার সন্দেহে চার যাযাবর ও এক আদিবাসী মহিলাকে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ যায়, কিন্তু ক্ষিপ্ত গ্রামবাসীদের হাতে নিগৃহীত হয় তদন্তকারী পুলিশ অফিসারেরা। ভাঙচুর করা হয় পুলিশের একটি জিপ গাড়ি। বৃহস্পতিবার সকালে 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামে। পরে উত্তেজিত জনতাকে থামাতে হরিশ্চন্দ্রপুর থানা থেকে বিশাল কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছয়। পুলিশি তৎপরতায় গণপিটুনির হাত থেকে উদ্ধার করা হয় ওই চারজন যাযাবর ও এক আদিবাসী মহিলাকে। এরপর আক্রান্তদের কোন রকমে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের পাঠানো হয় হরিশ্চন্দ্রপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিছু লোক সিজনালি বিভিন্ন ভাবে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন বাইরে থেকে যাযাবর যাকে আমরা বলি বিভিন্ন ভাবে আসে। ওরা কিছু কবজ বিক্রি করে, কিছু ওষুধপত্র বিক্রি করে এবং বিভিন্ন মাঠে ঘাটে ওরা ক্যাম্প করে থাকে। সেই সমস্ত লোকজনকে নিয়ে একটা গুজব, আর গুজবটা কে ছড়ালো, এক মুখ থেকে দুই মুখ, কিন্তু ডেফিনেটলি বোঝা যাচ্ছে না, জানাও যাচ্ছে না যে কার মুখ থেকে এই গুজবটা ছড়িয়েছে। এই গুজবকে কেন্দ্র করে এলাকায় খুব উত্তেজনার সৃষ্টি হয়। লোকাল পুলিশ এবং লোকাল ক্লাবের ছেলেরা মিলে সেই পরিস্থিতিকে সামাল দেয়। বর্তমানে পরিস্থিতি ঠিক আছে। এই যে গুজব ছড়ানো হলো, এই গুজব ছড়িয়ে পরিস্থিতি কতটা সামাল দিয়েছেন স্যার আপনারা? এই গুজবটা মানুষের মধ্যে কয়েকদিন ধরে কাজ করছে, তবে আমাদের প্রশাসন বা পুলিশ এবং আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো রকম গুজবে কান দেবেন না। মানুষকে আমরা বারবার করে মাইকিং করে এবং বিভিন্ন মাধ্যমে আমরা প্রচার করছি যে যেন গুজবে কোনো কান না দেয়। কোনো রকম সন্দেহ থাকলে পুলিশ বা প্রশাসনকে জানাবে, আমাদের সহায়তা দেবে, কিন্তু মাঝে মাঝে এই সমস্ত ব্যাপারগুলো মানুষের মধ্যে চলে। তবে আমরা যেহেতু এলাকার মধ্যে উপস্থিত আছি, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবো না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24।